চলছে লকডাউন, আর এই সময় রেশন ব্যবস্থা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে। মুর্শিদাবাদ জেলায় এই রেশন ব্যবস্থার উপর শাসক দলের হস্তক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মনোবীক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। সারা ভারতবর্ষে করোনা ভাইরাস এক গভীর আতঙ্ক, এক গভীর উদ্বেগের পরিবেশের সৃষ্টি করেছে। একদিকে মানুষের জীবন, অপরদিকে মানুষের দেশের অর্থনীতি। কেন্দ্রীয় সরকারের 21 দিনের লকডাউন আবার বৃদ্ধি করা হয়েছে 30 এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারও তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি করেছে। পশ্চিমবঙ্গে গত 23 তারিখ থেকে প্রায় আমরা লকডাউনের মধ্যেই রয়েছি। সরকারের দেওয়া এই বিপদকালীন পরিবেশে মানুষের কাছে একমাত্র মাধ্যম হচ্ছে গণবণ্টন। এই গণবণ্টনের মাধ্যমে মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্যের দেওয়া খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে যায়। সরকার, আমরা এই মুহূর্তে কোনো রাজনীতি করতে চাইছি না, কারণ এখন রাজনীতির বিষয় নয়, এখন দেশের ক্ষতি, রাজ্যের বিপদ সব মিলিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিজেদের মতো করে ভাবছি, তাকে সমর্থন করছি, এবং সরকারের স্বাস্থ্যবিধি থেকে শুরু করে যা যা বলছে আমরা চেষ্টা করছি মানুষকে তা বলতে এবং মানুষকে তা মানাতে। কিন্তু গভীর দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি, এই মুর্শিদাবাদ জেলায় শাসক দলের কর্মীরা বিভিন্ন জায়গায় তারা সরকারের দেওয়া এই রেশন ব্যবস্থায় নিজেদের কর্তৃত্ব কায়েম করে সেখান থেকে চাল গম তুলে তারা জনসাধারণের মধ্যে নিজেদের প্রতিপত্তি, নিজেদের ইমেজ তৈরি করার চেষ্টা করছেন। যেখানে মুখ্যমন্ত্রী বারবার করে বলতে চাইছেন রেশন ব্যবস্থায় কোনো হস্তক্ষেপ নয়, সেখানে তার দলের কর্মীরা বিভিন্ন জায়গায় রেশন ডিলারদেরকে বাধ্য করাচ্ছে তাদেরকে চাল দিতে। মানুষকে সাহায্য করুক, এটা তো আমরা সকলেই চাই। বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে সাহায্য করছে, শুধু রাজনৈতিক দলের কথাই বা বলবো কেন, অনেক গণসংগঠন তারাও ইতিমধ্যে মাঠে নেমেছে মাঠে মানুষকে সাহায্য করার জন্য। বাজারে চাল আছে, গম আছে, সেখান থেকে কিনে মানুষের সাহায্য নিয়ে যদি মানুষকে কেউ সাহায্য করে সেখানে বলার কিছু থাকে না। কিন্তু সরকারি মাল যেখানে সরকার নিজে বলছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজে অ্যাপিল করছেন যে রেশন ব্যবস্থার মধ্যে কোনো হস্তক্ষেপ চলবে না, যেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষ করে আমরা রেশন দোকানে গিয়ে একমাত্র বলার চেষ্টা করছি মানুষ যা প্রাপ্য তা আপনারা দিয়ে দিন, কিন্তু সুতি থেকে আরম্ভ করে লালগোলা থেকে শুরু করে বহরমপুর শহরেরও শহর লাগোয়া পঞ্চায়েতগুলোতে রেশন ব্যবস্থা কিন্তু আজকে সেখানকার রেশন ডিলাররা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে বাধ্য হয়েছে। তারা মুখ্যমন্ত্রীকে জানিয়েছে যে শাসক দলের কর্মীরা তাদেরকে থ্রেট করছে, তাদেরকে চাল দিতে বাধ্য করাচ্ছে। আমরা বলতে চাইছি এই জিনিস বন্ধ হওয়া দরকার। আমাদের মা ঠাকুমারা একটা কথা বলতেন যে চোরের মায়ের বড় গলা। অধীর চৌধুরীর কংগ্রেস, এদের চোরেদের দল, এটা নতুন করে বহরমপুরের মানুষকে বলতে হবে না, মুর্শিদাবাদ জেলার মানুষকে বলতে হবে না, চোরেদের দল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বতোভাবে এই করোনা মোকাবিলায় সর্বতোভাবে তিনি যে নেমেছেন তাদের সর্বত্র প্রশংসা ধ্বনিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তাকে জানিয়ে। আর মানুষ যাতে সবাই খেতে পায় তার জন্য রেশনিং ব্যবস্থাটাকে অনেক সরলীকরণ করে দেওয়া হয়েছে। তারপরেও তৃণমূলের কর্মীরা মানবিক দৃষ্টিকোণ থেকে যার যার যতটুকু সামর্থ্য সব নিয়ে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেসের মনে খুব দুঃখ, মনে খুব যন্ত্রণা, মনে খুব দুঃখ যন্ত্রণা যে এত একটা ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
সমস্ত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তৃণমূল সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাকে আটকাবো কী করে? তার গল্প ফাঁদি, সেই গল্প ওরা ফেঁদেছে মানুষ, ওদের এই গল্প যে ফাঁদ তাতে পা দেবেন না। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা, লীলা হসপিটাল, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিনসি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।